নমস্কার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো তো আজকের আমি যে আলোচনাটা করব সেটা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে যুক্ত একটি বিষয় কম্পিউটার তো সেই কম্পিউটারের খুঁটিনাটি বিভিন্ন তথ্য আমাদের অজানা অনেক কিছুই রয়েছে এর মধ্যে তো সে সম্পর্কে আমরা কিছুটা জেনে নেবো আজকের এই সাধারণ জ্ঞানের আলোচনায় আজকের আমি যে আলোচনাটা করব সেটা মূলত আমাদের এই কম্পিউটার বিষয়ক যে সমস্ত কোয়েশেনগুলো আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে কিংবা ক্লাসের পরীক্ষা প্রতিটা ক্ষেত্রেই কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে তো সেক্ষেত্রে যাতে আমাদের চর্চাটা হয়ে যায় তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো তো এই কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি প্রথম প্রশ্ন রয়েছে কম্পিউটার নামক যন্ত্রটি কে আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস ব্যাভেজ চার্লস ব্যাভেজ কোন দেশের বিজ্ঞানী ছিলেন তো ইংল্যান্ড দেশের তিনি বিজ্ঞানী ছিলেন কত সালে চার্লস ব্যাভেজ কম্পিউটার আবিষ্কার করেন আঠারোশো বাইশ সালে আধুনিক কম্পিউটার কী ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারকে আধুনিক কম্পিউটার বলা হয় কোন কোম্পানি কত সালে আধুনিক কম্পিউটার প্রচলন করেন অ্যাডভাক অর্থাৎ ইডি এডভাক অ্যাডভাক নামে কোম্পানিটি প্রথমে উনিশশো সালে কম্পিউটারটি যন্ত্রটি আবিষ্কার করে এডভাক যে আধুনিক কম্পিউটার প্রচলন করে তাতে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয় এডভার্ক যে আধুনিক কম্পিউটারটি প্রচলন করে তাতে প্রোগ্রাম জমা করার চিন্তা প্রয়োগ করা হয় যাকে ইংরেজিতে বলা হয় স্টোরেড প্রোগ্রাম কনসেপ্ট স্টোরেড প্রোগ্রাম কনসেপ্ট বা স্মৃতিতে জমা করার চিন্তা গবেষকরা কিভাবে কাজে লাগালো স্মৃতিতে জমা করার ভাবনা গবেষকদের অনেক কাজে এলো গবেষণার সঠিক পথে এগোনোর সমস্যা দূর হল স্টোরেড প্রোগ্রাম কনসেপ্ট যা স্মৃতিতে জমা করার চিন্তা আবিষ্কারের ফলে এই আবিষ্কারের ফলে অতি স্বল্প সময়ে নির্ভুল ও বিশাল গণনার সুবিধা লাভ করলেন আধুনিক কম্পিউটারের ট্রানজিস্টারের পরিবর্তে কি ব্যবহার করা হয় আধুনিক কম্পিউটারে ট্রানজিস্টারের পরিবর্তে সিলিকন চিপ ব্যবহার করা হয় কম্পিউটার কখন সমস্ত মানুষের নজরে এলো ষাটের দশকে অর্থাৎ নাইনটিন সিক্সটি টু সেভেন্টিন ষাটের ষাটের দশকে ব্যবসার কাজে কম্পিউটার যখন আশাতীত বাসনা পূরণ করে তখনই থেকেই কিন্তু কম্পিউটার সমস্ত মানুষের নজরে এলো প্রথম কম্পিউটার দেখতে কেমন ছিল প্রথম কম্পিউটার দেখতে ইলেকট্রনিক বর্তনীতে ভ্যাকুয়াম ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো তার ফলে কম্পিউটারগুলি দেখতে খুব বড় হতো একই রকম কম্পিউটারগুলিকে রাখার জন্য বড়ো ঘরের দরকার হতো তাছাড়া ভ্যাকুয়াম টিউবগুলি ঘরে প্রচণ্ড তাপের সৃষ্টি করে এবং বিদ্যুৎ খরচ কিন্তু বেশি হতো ভ্যাকুয়াম টিউবের বদল বদলে পরে টান কম্পিউটারে কি ব্যবহার করা হলো ভ্যাকুয়াম টিউবের বদলে পরে কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হলো কি কি নামে কম্পিউটার আত্মপ্রকাশ করে কম্পিউটার নানা নামে আত্মপ্রকাশ করে যেমন সুপার কম্পিউটার মেনক্রেম মিনি কম্পিউটার ওয়ার্ক স্টেশন ব্যক্তিগত কম্পিউটার ইত্যাদি কোন কোম্পানি প্রথমে কম্পিউটার উৎপাদন আরম্ভ করে আইবিএম কোম্পানি প্রথম কম্পিউটার বা প্রথম কম্পিউটার উৎপাদন আরম্ভ করে আইবিএম কোম্পানিটি কী কী কাজের সুবিধার জন্য কম্পিউটার উৎপাদন আরম্ভ করে আইবিএম কোম্পানিটি গবেষণা এবং ব্যবসার কাজের সুবিধার জন্য কম্পিউটার উৎপাদন শুরু করে ডিটিপি কথার পুরো কথার অর্থ কী এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডিটিপি কথার পুরো কথার অর্থ হলো ডেস্কটপ পাবলিশিং মাইক্রোপ্রসেসর কাকে বলে যে পদ্ধতিতে অতি ক্ষুদ্র সিলিকন চিপের মাধ্যমে এর ভেতরে মূল প্রসেসরটিকে নিয়ে আসা হয় সেই পদ্ধতিকে মাইক্রো প্রসেসর বলা হয় মাইক্রোপ্রসেসর পদ্ধতির মাধ্যমে কি সুবিধা পাওয়া যায় মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের ফলে কম্পিউটার আমাদের কাছে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে এটি আকৃতিতে ক্ষুদ্র ও সহজেই পাওয়া যায় তাই মাইক্রোপ্রসেসর পদ্ধতি খুবই সুবিধাজনক স্মৃতি ব্যতীত কম্পিউটারে আর কি কি আছে স্মৃতি ব্যতীত কম্পিউটারে আছে ইনপুট আউটপুট কিবোর্ড ডিস্ক প্রিন্টার ভিডিও পর্দা বা যেটাকে আমরা মনিটর বলছি ইত্যাদি কম্পিউটার প্রয়োগ হল হয় কোন কোন কাজে কম্পিউটার ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাবর্তা জানাতে জটিল গণনার কাজে মহাকাশ গবেষণার কাজকর্মে প্রতিরক্ষার নানা কাজকর্মে এছাড়াও স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক অফিস আদালত ব্যবসা বাণিজ্য এরকম নানান ক্ষেত্রে কিন্তু কম্পিউটার ব্যবহার এখন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায় নানা জায়গায় অবস্থিত কম্পিউটারগুলিকে পরস্পরের সঙ্গে এমনভাবে সংযোগ করা যায় যাতে কম্পিউটারগুলির মধ্যে সংযোগ থাকে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে কম্পিউটার নেটওয়ার্ককে কি কি ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলির নাম কি। কম্পিউটার নেটওয়ার্ককে মূলত দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে এল বা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং WAN এন বা ওয়াইট এরিয়া নেটওয়ার্ক কম্পিউটারের কাজকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি কম্পিউটারের কাজকে দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সফটওয়্যার প্রযুক্তি আর একটা হচ্ছে হার্ডওয়্যার প্রযুক্তি এল এন বা ডব্লু এন দ্বারা কি কাজ করা হয় এল এ এন বা লোকাল এরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে কেবল দ্বারা বা শুধুমাত্র অনেক কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদান সম্ভব হয় আর ডব্লু এর মাধ্যমে যে স্থানে কম্পিউটারগুলির ভৌগোলিক দূরত্ব অনেক বেশি সেইগুলির মধ্যে সংযোগ ঘটানো হয়ে থাকে সফটওয়্যার কি কি ভাগে বিভক্ত সফটওয়্যার মূলত দুটো ভাগে বিভক্ত এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা প্রয়োগ বিষয়ক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রয়োগ বিষয়ক সফটওয়্যারের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয়টি কি কি এর দ্বারা কি কি কাজ করা হয় প্রয়োগ সংক্রান্ত সফটওয়্যারের মাধ্যমে সব থেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো ডিবিএমএস এটা ফর্ম বা শর্ট প্রশ্ন পড়ে থাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ব্যক্তিগত একটি তথ্য বা ডেটাবেস প্রস্তুত করতে পারে ডেটাবেসের মাধ্যমে কি কি কাজ সম্ভব হয় ডেটাবেসের মাধ্যমে সমস্ত তথ্য পরপর সুন্দরভাবে সংরক্ষণ করা যায় যার ফলে প্রয়োজন মতো তথ্যকে অনুসন্ধান করা এবং তথ্যকে ফিরে পাওয়া এবং তথ্য রিপোর্ট করা খুবই সহজসাধ্য হয়ে থাকে প্রোগ্রামিং বা ভাষায় রূপান্তর বলতে কি বোঝায় যার দ্বারা কম্পিউটার একটি বিশেষ সমস্যা সংক্রান্ত বিষয়ে ভাষায় রূপান্তর করাই হয় তাকে প্রোগ্রামিং বা ভাষায় রূপান্তর বলা হয় মাল্টিমিডিয়া বলতে কি বোঝায় মাল্টিমিডিয়াকে বাংলায় বলা হয় বহু মাধ্যম এই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে নানা মাধ্যমের ভিতর কম্পিউটারকে ব্যবহার করা যায় মাল্টিমিডিয়া কোন কোন কাজের ক্ষেত্রে নতুন রূপ দান করে বা করেছে মাল্টিমিডিয়া পাঠ্যবস্তুর উপস্থাপনা মুদ্রণ ও বিজ্ঞাপন বা বিনোদনের কাজের ক্ষেত্রে এক নতুন রূপ দান করেছে মাল্টিমিডিয়ার বর্তমান উন্নত রূপ কোনটি ওই উন্নত রূপটির অর্থটি কি। মাল্টিমিডিয়ার বর্তমান উন্নত রূপটি হলো ভার্চুয়াল রিয়ালিটি এই উন্নত রূপটির অর্থ হলো তিমাত্রিক নকল পরিবেশকে এমনভাবে উপস্থাপিত করা হয় যার ফলে যে কম্পিউটার ব্যবহার করছে তার কাছে বিষয়টা প্রকৃত বাস্তব বলে মনে হয় মাউস বলতে কি বোঝায় মাউস কম্পিউটারের একটি ক্ষুদ্র যন্ত্রাংশ দিস ইজ ইনপুট ডিভাইস এই যন্ত্রাংশটিকে কোনো সমতল জায়গায় রেখে নানা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কম্পিউটার গণকযন্ত্র গণক যন্ত্র বা যন্ত্রগণকের পর্দায় যে কোনো জায়গাকে চিহ্নিত করা যায় কম্পিউটারের ভিতরে ইনপুট ও আউটপুট দুটির বিশেষ সংযোজন কি কি। কম্পিউটারের ভিতরে ইনপুট ও আউটপুট দুটির বিশেষ সংযোজন বা গুলি হলো এক মাউস দুই সিডি রোম বা কম্পেক্ট ডিস্ক রোড রিড অনলি মেমোরি তো সিডি বা কম্প্যাক্ট ডিস্ক বলতে কি বোঝায় সিডি হলো এক ধরনের ডিস্ক যার ভেতরে সুবিধা অনুযায়ী তথ্য সংরক্ষণ করা সম্ভব তাছাড়া এই সিডিকে সংরক্ষিত তথ্য দীর্ঘদিন সংরক্ষিত রাখতে হয় বা থাকে কারণ তথ্যগুলি সহজে নষ্ট হয় না ইন্টারনেট কি এর প্রকাশ কত সালে এবং কোথায় হয়েছিল এই আধুনিক ব্যবস্থাটির উদ্দেশ্য কী ছিল ইন্টারনেট হলো হাজার হাজার নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক যা কিনা সমস্ত পৃথিবীকে বিস্তৃত আছে উনিশশো সালে ইন্টারনেটের প্রকাশ ঘটে এবং আরপারনেট নামে এক বিজ্ঞানী মার্কিন প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে ইন্টারনেটের সূচনা হয় এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে এক বিরাট আকারের নেটওয়ার্ক তৈরি করা কত সালে ইন্টারনেট সমস্ত মানুষের উদ্দেশ্যে কার্যকরী হয় নাইনটিন বা উনিশশো সালে ইন্টারনেট সমস্ত মানুষের উদ্দেশ্যে কার্যকরী হয় ইলেকট্রনিক কমার্স বলতে কী বোঝায় ওয়েবের মাধ্যমে জিনিসপত্র ক্রয় এবং বিক্রয়কে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বলা হয় যেমন ফ্লিপকার্ট অ্যামাজন স্ন্যাপডিল এই ধরনের যে বিজনেস সেটা কিন্তু ই কমার্সের মধ্যে আসে ওয়েবসাইট বলতে কি বোঝায় কোনো লোক বা প্রতিষ্ঠানের অনেক পাতাকে পাতা দ্যাসমিন পেজ একসঙ্গে ওয়েবসাইট বলা হয়ে থাকে ওয়েবের ভিতর অনেক ছোট ছোট বা ছোটো বড়ো পাতা থাকে এক কথায় সেই পাতাগুলির মধ্যে যে কোনো লোক বা প্রতিষ্ঠান যে পাতাগুলি ব্যবহার করে তার একত্রিত রূপ হলো ওয়েবসাইট ওয়েবসাইটে বিভি কিভাবে যে কোনো তথ্য খুঁজে বার করা যায় এবং কার মাধ্যমে সেই তথ্য খুঁজে পাওয়া সম্ভব ওয়েবসাইটে যে কোনো তথ্য খুঁজে পেতে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিতে হয় এই সফটওয়্যার কম্পিউটার ভাষায় সার্চ ইঞ্জিন নামে খ্যাত ডিটিপিকে কে কত সালে আবিষ্কার করেন পল বেইনার্ট উনিশশো পঁচাশি সালে ডিটিপি বা ডেস্কটপ পাবলিশিং সব প্রশ্ন পড়ে থাকে ডেস্কটপ পাব পাবলিশিং প্রবর্তন করেন পল বেইনার্ড আলডাস কর্পোরেশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন ছাপার কাজে ডিটিপি নামক পদ্ধতির কোন যন্ত্রাংশগুলির দরকার হয় ছাপার কাজে ডিটিপি নামক পদ্ধতির যে সমস্ত যন্ত্রাংশগুলির দরকার হয় সেই যন্ত্রাংশগুলির হল ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস বলতে কী বোঝায় যে ইনপুট ডিভাইসে থাকে কম্পিউটার যন্ত্রটির কিবোর্ড স্ক্যানার মাউস কম্পিউটারে কিবোর্ড মাউস দিয়ে লেখা হয় আর স্ক্যানারের মাধ্যমে কোনো ছবিকে কম্পিউটারের ভেতর অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ এক কথাই ইনপুট ডিভাইস আমরা তাকে বলবো যার মাধ্যমে কম্পিউটারের কাছে ব্যবহারকারী তার নির্দিষ্ট মেসেজ বা বার্তা সে কম্পিউটারে পৌঁছে দেয় তাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস যেমন ইনপুট ডিভাইসের মধ্যে আমরা স্ক্যানার ধরতে পারি মাউস ধরতে পারি কিবোর্ড ধরতে পারি পরে আসছি আউটপুট ডিভাইস বলতে কি বোঝো অর্থাৎ আউটপুট ডিভাইস হলো সেই ডিভাইস যে ডিভাইসটা কিনা কম্পিউটার থেকে প্রসেসিং হওয়ার পরে আলটিমেট ডেটাটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে তাকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস এবং এই আউটপুট ডিভাইসে থাকে মনিটারের স্ক্রিন ও প্রিন্টার মনিটরে পাতা সাজানো থাকে সেই সাজানো পাতার ওপরে লেআউট আমাদের চোখের কাছে স্পষ্ট দেখা যায় সেই ছবি বা পাতা ছাপার রূপ নিয়ে বেরিয়ে আসে প্রিন্টারের মাধ্যমে প্রিন্টিং মেশিন কে আবিষ্কার করেন প্রিন্টিং মেশিন আবিষ্কার করেন জোহান গুটেনবার্গ সফটওয়্যার কি কি প্রকারের হয়ে থাকে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার দরকার হয় যেমন ইমেজ এডিটর ফটোশপ গ্রাফিক সফটওয়্যার বা ড্র পাতা তৈরি করতে দরকার হয় পেজমেকার ওয়ার্ড প্রসেসিং ভেনচুরা প্রভৃতি বা বিভিন্ন টাইপসে টাইপকেসের জন্য দরকার হয় ফন্ট সফটওয়্যার প্রভৃতি ডিটিপি প্রযুক্তিটি কোন কাজে বেশি ব্যবহৃত হয় ডিটিভি প্রযুক্তিটি ছাপার কাজে বেশি ব্যবহৃত হয় ডিটিপি পদ্ধতিতে প্রকাশন শিল্পে কাজে কীভাবে লাগানো হয় কীভাবে যে ডিটিপি পদ্ধতিতে যে কোনো বিষয়ের লেখা ও ছবিগুলি একসঙ্গে করে সাজিয়ে ডিজিটাল মুদ্রণযন্ত্রের মাধ্যমে ছাপার অক্ষরে বিষয়টি অতি সহজে কম সময় পাবে এখন কম্পিউটার দ্বারা কী কী কাজ করা হচ্ছে এখন কম্পিউটার দ্বারা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট তৈরি পরিসংখ্যান তৈরি করা বিদ্যুতের বিল তৈরি করা চিকিৎসকেরা তারা চিকিৎসার রোগের জগতে রোগ নির্ণয় করা ইন্স্যুরেন্স দপ্তরে হিসাবপত্র রাখা শিক্ষাক্ষেত্রে বই ছাপা ইত্যাদি বহু কাজ করা হচ্ছে এই কম্পিউটারের মাধ্যমে এছাড়াও ব্যাংক অফিস আদালত এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যেখানে বর্তমানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে এক কথায় আমরা এই ভিডিওতে কম্পিউটার সম্বন্ধে একটা সঠিক জ্ঞান বা ধারণা পেলাম এবং আগামী ভিডিওগুলিতে যদি আমরা চাই জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের ভাণ্ডারটাকে পুস্ত করতে তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো এবং আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে করে এডো এরকম ভিডিও দেয়া মাত্র তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থেকো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে থ্যাংক ইউ